মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রোটিয়াদের 281 রানে হারিয়ে রেকর্ড জয় পেয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ দিনে কিউইদের দেয়া 529 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 247 রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। চার উইকেটে 179 রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। 529 রানের লক্ষ্যে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়ারা। তবে মিডল অর্ডারে পিটারসেনকে নিয়ে 105 রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন বেডিংহ্যাম। শেষ পর্যন্ত ইনিংসে সর্বোচ্চ 87 রান করে বেডিংহ্যাম আউট হন। 247 রান থামে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। কাইল জেমিসন 4টি ও স্যান্টনা 3 উইকেট নেন। 281 রানের বিশাল জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।